প্রধানমন্ত্রীর বসে তো ধরা পড়লো বড় চিতল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই তো মাছ শিকারের বসি, তাতেই তো ধরা পড়েছে বড় আকারে একটি চিতল। সেই মাছ বসেই তো ছাড়াচ্ছেন তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা। পরক্ষণে দুই বোনেই তো উল্লাস। আমলিক লীগের তো অফিসিয়াল ফেসবুকে পেজে তো শেয়ার করা তিনটি ছবিতে এমন দৃশ্যই তো দেখা গেছে। ছবি তিনটি প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে গণভবনে তোলা। দলের ফেসবুকের পেজে তো শেয়ার করা ছবিগুলোর সঙ্গে তো একটি ক্যাপশন দেওয়া রয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একদিন ছুটির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য আনন্দের। বিশেষ করে তো ছোট বোন শেখ রেহানা থাকলেই তো কথা নেই, দু বোন ছিপ নিয়েই তো বসে যান মাছ ধরতে। মাঝে মাঝেই তো বড় সড়ো মাছ ধরা পড়ে তাদের বসিতে। বাঙালি মানেই তো মাছে ভাতেই তো বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধু দুই কন্যার জন্য। এদিকে তো কয়েক মিনিটের মধ্যেই তো অফিসিয়াল ফেসবুকেই তো পোস্টে শেয়ার হয়েছে 6,500 এবং মন্তব্য করেছে কয়েক হাজারের অধিক।